অবশেষে দীর্ঘ চার বছর পর দেশে ফিরল রাজকুমার বাউরি। সেধাই মোহনপুরের সিমনা এলাকার বাসিন্দা 35 বছরের রাজকুমার বাউরি চার বছর আগে বিভিন্ন এলাকায় ঘোরার নেশায় ঘুরতে ঘুরতে একসময় নেশার ঘোরে শাবরুমের গাড়িতে উঠে যায়। তারপর তাকে শাবরুম বাজারে নামিয়ে দিলে সেখান থেকে মদমত্ত অবস্থায় সীমান্ত পেরিয়ে কোনো এক সময় বাংলাদেশে চলে যায় সে। বাংলাদেশের পুলিশ তাকে আটক করে প্রথমে রামপুর থানা এবং পরে খাগড়াছড়ি থানায় পাঠিয়ে দেয়। ভারতীয় নাগরিক হওয়া এবং বিনা পাসপোর্টে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার কারণে বাংলাদেশ সরকার বিনা বিচারে তাকে জেলে পাঠায়। তখন থেকে দীর্ঘ চার বছর ফেনী জেলে কাটায় সে। আজ বাংলাদেশ পুলিশ তাকে বিলোনিয়া মুহুরি ঘাট চেকপোস্টে দিয়ে বিলোনিয়া থানার হাতে তুলে দেয়। বিলোনিয়া থানা তাকে জিজ্ঞাসাবাদ করার পর আজ পরিবারের হাতে তুলে দেয়। দীর্ঘদিন পর দেশে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই খুশি রাজকুমার বাউরি। বাংলাদেশে যাওয়া এবং আটক হওয়ার বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরে রাজকুমার। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তখন তুমি বিলোনিয়া এখানে আয়া কেমন লাগতেছে তোমার কাছে? ওখানে আমার দেশে আইসি, আমি ওখানে মোটামুটি আমার জানটা আইসে, আমার জান বাঁচছে। আমি আজকে 4 বছর ধরে এই কারাগারে বন্দী আছি। তখন কি কি সিদ্ধান্ত নিয়েছো এখান থেকে কই যাবা? এখান থেকে ওখানে আই আমার বাড়ি দিয়ে যাবো। বাড়ি দিয়ে যাবো, হ্যাঁ। ভালো লাগছে তোমার কাছে? আমার বাড়িতে যাবো, আমার বউ ছেলে মেলে নিয়ে আমি থাকব। তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার? আমার ফ্যামিলিতে আমরা 3 জন আছি। তোমার নাম? আমার নাম রাজকুমার, রাজকুমার বাউরি। বাবার নাম? বাবার নাম কিশোরপি, বাবার নাম দশরথ বাউরি। তাও আছে না? আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশের পরশুরাম থানার পুলিশ এবং বিজিপি আমাদের একজন ইন্ডিয়ানকে পুলিশ ব্যাক করলো ইন্ডিয়াতে। তার নাম রাজকুমার বাউরি, সিধাই মোহনপুরের বাসিন্দা। সে গত 4 বছর আগে সে সিধাই মোহনপুর দিয়েই বাংলাদেশ মানে সে বাংলাদেশ মানে বলতে পারিনি, হ্যাঁ, মতামত অবস্থায় সে বাংলাদেশ চলে গিয়েছিল তারকাটা দিয়ে। হ্যাঁ, তারকাটা পার হয়ে তো তাকে বাংলাদেশ পুলিশ এখানে আটক করে এবং তার তাকে বেশি জেল কাস্টডি দেয়। আজকে মানে সে আমরা বিলোনিয়া থানার সাথে তুলে দেয় এবং আমরা তার আইডেন্টিফিকেশন খুঁজে এবং তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা সিধাই মোহনপুরে। তা আমরা তার বাড়ি ঘরে ঘরের লোকদের সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, ওরা আসছে। আসার পরেই ওকে আমরা তাদের আত্মীয়দের হাতে, তার গার্জেনের হাতে আমরা তুলে দেব। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ, ভরতপুর, রাজস্থান। ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স, এনএস রোড, আগরতলা। বিশুদ্ধ সর্ষের খোল মানেই লবকুশ ব্র্যান্ড।
রাজস্থানের বাছাই করা সর্ষে থেকে তৈরি লবকুশ ব্র্যান্ড সর্ষের খোল আপনার গবাদি পশুর পৌষ্টিক বৃদ্ধি করে অধিক মাত্রায় দুধ প্রদানে সাহায্য করে। তাছাড়া এর ব্যবহার কৃষি থেকে নার্সারি পর্যন্ত অত্যন্ত উপযোগী। তাই খোলের জগতের শ্রেষ্ঠ নাম লবকুশ।